ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে সকল শহীদ ভাই বোনেদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি, সেই সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো আজকের দিনটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। কেননা আজকের এই দিনটি এসেছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, কথা বলতে পারছি। তো সেই সকল শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি, তো সকালবেলা দেখতেই পাচ্ছেন বেলকনিতে বেশ অনেকটা সময় কাটিয়ে এখন কাজে চলে এসেছি। তো যেই দিন আমার কাপড় ধোয়ার থাকে সেদিন কিন্তু আমি সকাল সকালই আগে কাপড়গুলো ভিজিয়ে নেই, এতে করে আমার বেশ সুবিধা হয়। অন্যান্য কাজগুলো শেষ করতে করতে কাপড়গুলো বেশ অনেকটা সময় ভিজে যায় আর ধোয়ার সময় খুব একটা কষ্টও করতে হয় না। তো সামনে যেহেতু আমাদের মাহে রমজান চলে আসছে আর রমজান মাসে দেখা যায় রোজা রেখে বিছানার চাদর ধুতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই বা কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো যার কারণে আমার কাজগুলো আমাকেই করতে হয়। তাই রোজার আগেই আমি ধোয়ার কাজগুলো একটু সেরে নিচ্ছি। তো এখানে ছোট একটা মগের ভেতরে আমি গরম পানি আর পাউডার নিয়ে নিয়েছি আর সেখানে আপনাদের ভাইয়ার গ্লাভসগুলো একটু ভিজিয়ে রাখছি। তো গ্লাভসগুলো কিন্তু বেশ ময়লা হয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা একদম কালো হয়ে গেছে। তো এটা আমি 10-15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো, তারপর ক্লিন করে নিব। যেহেতু আজকে ছুটির দিন তাই এগুলো সকাল সকাল ক্লিন করে দিচ্ছি। আপনাদের ভাইয়া আজকে লম্বা ঘুম দিবে, যেদিন আসলে অফ থাকে ওই দিন ও অনেক বেশি ঘুমায়। তো তার আশায় যদি আমি বসে থাকি তাহলে আমার আর আজকে নাস্তা খাওয়া হবে না, একেবারে দুপুরের খাবার খেতে হবে। তো যার কারণে আমি আজকে সকাল সকাল আমার জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু খুব ঝটপট হয়ে যায় তাই এটাই তৈরি করে নিচ্ছি। আজকে আমি বেশ অনেকটা সকালে উঠেছি, তার কারণ হচ্ছে আমি আজকে অনেকগুলো কাজ করব। আমার কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, তো সেটা ক্লিন করব। কিন্তু কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা আজকে আর শেয়ার করব না, সেটা ইনশাআল্লাহ পরবর্তী দিন শেয়ার করব। তো এখানে আমি আমার জন্য দুইটা রুটি তৈরি করে নিয়েছি আর সেই সাথে একটা ডিম পোস্ট। সকালবেলা উঠে আমি আগে রান্নাটা শেষ করে নিয়েছি, যেহেতু গ্যাস চলে যেতে পারে তাই আজকে আর ওই রিস্কটা নেইনি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাবান্না শেষ করেছি। তো সকালে বাঁধাকপি ভাজি করেছি আর মাছ রান্না করেছি, সেই সাথে ডালও রান্না করেছি, ভাতও হয়ে গেছে। তো বাঁধাকপি ভাজি, ডিম পোস্ট আর রুটি, এটা দিয়েই আমি সকালে নাস্তাটা করে নিব। তো যেহেতু এখনও ওঠেনি, যখন উঠবে তখন যদি নাস্তা খেতে চায় তাহলে নাস্তা তৈরি করে দিব, আর যদি ভাত খেতে চায় তাহলে তো ভাত রেডিই আছে। তো মোটামুটি নাস্তাটা শেষ করে আমি বেলকনিতে চলে এসেছি কিছু তুলসী পাতা নিতে। তো এসে দেখি আমার তুলসী গাছে আবারও অনেক ফুল চলে এসেছে, আর আমি তো ফুল সবসময় ফেলে দেই সেটা আপনাদেরকে বলেছিলাম। তো আজকেও দেখলাম অনেক ফুল এসেছে আর সেগুলোই এখন ফেলে দিচ্ছি। এগুলো যদি এখন ফেলে না দেই তাহলে এই ফুলগুলো যখন বড় হবে তখন গাছের গ্রোটা অনেক কমে যাবে, পাতাগুলো একদম ছোট হয়ে আসবে। তো আমার যেহেতু গাছে পাতা দরকার, ফুলের খুব একটা দরকার নেই, তো যার কারণে আমি ফুলগুলো ফেলে দিলাম। আর এখন এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে মশলা চা তৈরি করে নিচ্ছি। নিজের গাছের থেকে যখন পাতা এনে চা তৈরি করি আমার বেশ ভালো লাগে, আসলে নিজের গাছের থেকে কিছু খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো নাস্তা খাওয়ার পর আসলে চাটা না খেলে কাজে খুব একটা মন আসে না, তো যার কারণে এটা আমার প্রতিদিনেরই সঙ্গী। তো সামনে তো এক মাস আসলে চা খাওয়া হবে না, রোজার মাসে আমার খুব একটা চা খাওয়া হয় না, যেহেতু আমি সকালে বা বিকেলে চা খাই। তো রোজার মধ্যে তো আর সেটা সম্ভব না, ইফতারের পরে
চা খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই হিসেব করলে এক মাস কিন্তু আর চা খাওয়া হবে না, এখনই যা খেয়ে নিচ্ছি। তো এখানে চাটা তৈরি করে আমি বেলকনিতে চলে যাব, কেননা বেলকনিতে বসে চা খেতে আমার বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু সকাল সকাল অনেক বেশি বাতাস, সেই সাথে রোদও ওঠেনি, যার কারণে বেশ ভালো লাগছিল। এখন প্রায় 7:30 কি 8টার মতো বাজে, তারপরও বাইরে একদমই রোদ নেই, তবে বেলকনিতে অনেক বাতাস। আর এই ঠান্ডা বাতাসের মধ্যে বসে এক কাপ চা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা, যারা এই কাজটা করেন তারা নিশ্চয়ই জানেন। তো চা খাওয়া শেষ করে এখন একজন আপুর রিকোয়েস্টে একটু বেলি ফুল গাছের কেয়ারটা বলে দিচ্ছি। আপুর গাছে আসলে ফুল আসছে না, তো আপু আমার কাছে জানতে চেয়েছিল বেলি ফুল গাছে ফুল আসবে কিভাবে। আমার গাছটাতেও কিন্তু গত বছর একদমই ফুল ছিল না, তো আমারও বেশ খারাপ লাগছিল যে কেন ফুল হয়নি। তো পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমার বেলি ফুল গাছটা রোদ পাচ্ছিল না, আর সেই সাথে গাছটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি যেটা করেছিলাম, গাছের প্রতিটা ডাল কেটে গাছটাকে একদম ছোট করে দিয়েছি। তো গত বছরে আমি গাছটাকে প্রায় 2-3 বার এরকম ছেঁটে দিয়েছি, যখনই ডালগুলো বড় হয়েছে তখনই কেটে দিয়েছি। আর লাস্ট বার শীতের সময় যখন একটু বড় হয়েছিল তখন আবারও কেটে একদম ছোট করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডালপালাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আর প্রতিটা ডালেই কিন্তু ফুল এসেছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গাছটাকে অনেকবার করে ছেঁটে দেওয়ার কারণে, আর দ্বিতীয়ত অনেক বেশি রোদ পাওয়ার কারণে। আমার আগের বেলকনিতে যেহেতু খুব একটা রোদ আসতো না, তাই বেলি ফুল গাছটা কিন্তু ফুল দিচ্ছিল না। এই বেলকনিতে যেহেতু অনেক বেশি রোদ আসে, তাই এইবার কিন্তু অনেক ফুল এসেছে। সেই সাথে গাছটা যেহেতু আমি কেটে দিয়েছি, তাই প্রতিটা ডালে ডালেই কিন্তু ফুল এসেছে। শুধু ছেঁটে দিলে আর রোদে রাখলেই যে হবে তা কিন্তু না, গাছটাকে কিন্তু প্রয়োজনীয় পুষ্টিও দিতে হবে। অনেক সময় গাছে প্রয়োজনীয় পুষ্টির অভাবেও কিন্তু ফুল আসে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু সার প্রয়োগ করা প্রয়োজন। যেহেতু এটা ফুলের গাছ, ওদের অনেক বেশি পুষ্টি দরকার হয়, তাই ওদেরকে একটু বেশি সার দিতে হয়। সার বলতে যে কিনে কোনো সার ব্যবহার করতে হবে তা কিন্তু না, আমরা প্রতিদিন যেই জিনিসগুলো খাই সেইখান থেকেই কিন্তু আমরা গাছকেও খাবার দিতে পারি। যেমন চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দিতে পারি, সবজি ভেজানো পানি দিতে পারি, চা খাওয়ার পরে যে চা পাতাটা থাকে সেটা গাছের গোড়ায় দিতে পারি। এই সবগুলো জিনিসই কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকার, আর প্রতিটা সারই কিন্তু গাছে ফুল ফল আনতে অনেক বেশি সাহায্য করবে, গাছটাকে অনেক বেশি হেলদি রাখবে। তো আমি কিভাবে যত্ন করে বা অনেক কষ্টের পরে আমার বেলি ফুল গাছে এত এত ফুল আনতে পেরেছি, সেটাই আজকে আপুর জন্য শেয়ার করলাম। আপুর সাথে সাথে আশা করছি আমার অন্যান্য অনেক ভিউয়ার্সদের আজকের ভিডিওটি কাজে আসতে পারে। তো আপুর জন্য একটা কথাই বলবো যে আপু, তুমি তোমার বেলি গাছটাকে একটু বেশি রোদ আসে এমন জায়গাতে রাখো, আর গাছটার ডালপালাগুলো ছেঁটে দাও ভালো করে, সেই সাথে একটু সার প্রয়োগ করো, তাহলেই ইনশাল্লাহ তোমার গাছেও অনেক অনেক ফুল আসবে। আর যখন ফুল আসবে তখন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আজকের ভিডিওটি তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবে যে তোমার কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, আসলে আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।